তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ঝাড়গ্রাম সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগদান করে সেখানে আদিবাসী নৃত্যের তালে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই তিন ঘরানা নৃত্য চলছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রাণের বন্ধু মন্ত্রী বন্ধু বীর বাহা হাসদা নিজেরাই পায়ের তালের ছন্দে আমাদের এই ঐতিহ্যকে বরাবরের মতন দৃঢ় করছেন। আবতলারে হেসেটে রাখা নাই পশ্চিম বাংলা পণত্রেণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেটার তোর আগে আবই বনমন্ত্রী দিদি বীরবাহা হাসা মন চালা দেয় আবহাওয়া আরিচারি লেখাতে পাঞ্চি গেঁদা তালাতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের কাছে অভিভাবিকার স্বরূপ, তিনি হিনা আমাদের মাথায় যেন শীতল ছায়াটি থাকে না, তিনি থাকলে আমরা নতুন রূপে নতুন করে নিজেদেরকে সাজাতে পারি, এ আমাদের কাছে পরম শক্তির প্রকাশ। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই আমাদের এই ঐতিহ্যমণ্ডিত শাড়ির নাম পাঞ্চি শাড়ি, সেই পাঞ্চি শাড়ি স্বয়ং মন্ত্রী বন্ধু মাননীয় বীর বাহা হাসদা এবং মাননীয় জেলা সমাহর্তা জয়শ্রী দাশগুপ্ত রয়েছেন, দুজনে মিলে সাহায্য করে ওনার পরনে পরিয়ে দিচ্ছেন আমাদের ঐতিহ্যমণ্ডিত বস্ত্রখণ্ড পাঞ্চি শাড়ি। রয়েছে সাঁওতালি, মুন্ডা ও হুল এই জাতির যে বিভিন্ন রকমের ঘরানার নৃত্য হয়, সেই অসম্ভব লড়াকু মানুষেরা যারা মাঠে ঘাটে নিজেদেরকে বিচরণ করে তুলতে পারেন, সেই মানুষগুলির সাথে তালে ছন্দে মিলিয়ে মাননীয় নিজেকে মাতিয়ে তুলেছেন, আর মেতে উঠছি আমরা সকলে। আজ ঝাড়গ্রাম এই রার অঞ্চল এক ঐতিহ্যবাহী ইতিহাস চিরতরের জন্য খোদিত হয়ে থাকলো, মাননীয় নিজে এসেছেন আজকের এই দিনটি ইতিহাসে রচনা করবেন বলে। মাননীয় মন্ত্রী বীরবাহা হাসদা এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই নৃত্যের তালে, ঐতিহ্যমণ্ডিত নৃত্যে ছন্দের তালে নিজেকে মেতে তুলেছেন। এ আমাদের জঙ্গলমহলের রার অঞ্চলের কাছে এক ঐতিহ্যবাহী গর্বের দিন, আগামী প্রজন্মের কাছে যা খোদিত হয়ে থাকলো প্রস্তর ও মাইল ফলকের মতো। আবনি পণত্রেণী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবনা আরিচালি লেখারাতে পঞ্চি গেঁদা আতে বাঁধে কাতে আর সাঁওতে মেনায়া বীরবাহাদি মি সাঁওতে আবো সান্তাড়ি মুন্ডরি আর সবরকোয়া এনেজ তালাতে তাল মিলেও কাতে কিন এনেজদা আবো কতালারে আড়ি রেস্ক রেনা কথা আড়ি গরব রেনা কথা নয়া দিন আড়ি দিন গে উইহর তাবনা আবনা মনেরে। এ ধরনের নৃত্য ঘরানার জন্য যারা নিত্যদিন প্রশিক্ষিত হয়েছেন সেই মানুষগুলির সঙ্গে তালে তাল মিলিয়ে ছন্দে ছন্দ মিলিয়ে তিনি নিজেকে মেলে ধরেছেন আমাদের সকলের জন্য। আসলে এই ধরনের ঘরানার জন্য প্রশিক্ষিত হওয়ার প্রয়োজন হয় না, দরকার একটি ভালোবাসার, একটি শ্রদ্ধার, একটি আপন করে নেওয়ার ক্ষমতার, যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজের দক্ষিণ হস্তে মুষ্টিতে বেঁধে রেখেছেন। জঙ্গলমহলের মুক্তি এসেছে তার বন্ধনের মাধ্যমে, জঙ্গলমহল মানচিত্রের আবেগের মানুষ, আমাদের রার অঞ্চলের ডুলুংয়ের স্রোতে ভেজা মানুষ। কোনোদিনই আমরা স্বপ্নে ভাবতে পারিনি মাননীয় মুখ্যমন্ত্রী এমন এক দৃঢ় পরিবার তৈরি করবেন। রবি ঠাকুরের সবুজের অভিযানে আমরাই কাঁচা, আমরাই বাঁচা, আমরা রবি ঠাকুরের স্মরণে আমরা দিনটি উদযাপন করি এবং এমনই কতগুলি ঐতিহ্যশালী দিন হিসাবেই বিশ্ব আদিবাসী দিবস আজকে একটি ঐতিহ্য প্রকাশিত হলো স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে
নিজের নক্ষত্র খচিত সময়কে একটুখানি দূরে ফেলে দিয়ে আমাদেরকে এত সুন্দর করে আনন্দ দেবার জন্য। তিনি বসে রয়েছেন অনেক উঁচু স্থানে, কিন্তু সাধারণ মানুষের সঙ্গে এভাবে মিশে যান বলেই এ ধরনের রার অঞ্চলের মাটিগুলি শক্ত হতে পারে। এ আমাদের কাছে এক পরম প্রাপ্তি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। আমাদের একান্নবর্তী পরিবারের ঠিক যেন মাতৃস্বরূপা শক্তি রূপে নতিনি। জঙ্গলমহল রে আয়ো লেখাতে বন নাম কাদিয়া মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নিত আদিবাসী কোয়া মেনেক লধা মুন্ডরি সাঁতারি এনেজ সেরেং তালাতে আতাং দারাম হয়ে না সাঁতে সেটেরাকা নুমহালাং পেড়াকো মঞ্চে দে দেলা হয়ুক কানা আড়ি রেসকে বুঝুক কানা তেহেন মাননীয় মুখ্যমন্ত্রী তামাক রু তালাতে নোয়া আখড়ায় উঠৌ কে তাবোনা আড়ি রেসকে বুঝুক কানা নঙ্কাগে আরো হাপেন দিন হো নঙ্কাগে সেটের তাহেন মায় আবো আদিবাসী কো লাগিরে কামি ইদিমায় ভুলে লাগিরে কামি ইদিমায় নোয়াগে রিকুই ডালে যে ধ্বংসা নিচে রয়েছে তা তিনি বাঁচিয়ে আমাদের স্মৃতিমেদুরতা বড় হয়ে ওঠার শব্দকে তিনি আপন করেছেন। আপনারা সকলেই দেখতে পাচ্ছি, আমরা সকলে চাক্ষুষ সাক্ষী থাকছি আজকের এই মহেন্দ্রক্ষণের। স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পরিষেবার মানুষদের কাছে যারা দিনের পর দিন লড়ে চলেছেন রার অঞ্চলের জঙ্গলমহলকে দৃঢ় করবার জন্য তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তিনি স্বয়ং তালে তাল মিলিয়েছেন, ধ্বংসা বাজিয়েছেন নিজের হাতেই, নিজেকে তুলে ধরছেন। আবারও এক বাদ্যযন্ত্র, এ খঞ্জনির বোল আমাদের সকলের কাছে ইতিহাস হয়ে থাকুক। সংবাদ মাধ্যমের বন্ধুদের, চিত্রকরের বন্ধুদের কাছে চিরতরে অমলিন থাকুক এই ছবি। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মেলে ধরেছেন, পাশে রয়েছেন মন্ত্রী বন্ধু মাননীয় বীর বাহা হাঁসদা মহাশয়া। আদিবাসী সম্প্রদায় ও অনগ্রসর শ্রেণী কর্মী সেই সমস্ত মানুষদের সংবর্ধনা ও বিভিন্ন পরিষেবা প্রদান ঘটবে। আদিবাসী উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, প্রশাসনিক ক্ষেত্রে বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, লড়াকু মানুষ, পুলিশের মানুষ, সাংবাদিকতার বন্ধুরা সকলেই রয়েছেন মঞ্চে। বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সমস্ত কাজ এইভাবে খুঁটিনাটিভাবে খেয়াল রাখেন বলেই আমরা বিভিন্ন মানচিত্রের মানুষেরা অগণিত এক পরিবার তৈরি হয়েছি। এখন আমাদের জঙ্গলমহলকে তেমনই স্বীকৃতি দেওয়া হয়। ভাগ্যে সেই মানুষটি ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। সেই তো রবি ঠাকুরের শক্তি দিয়ে বারবার মেলাতে ইচ্ছা করে এমনই মানুষকে, যিনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম বন্ধনীতে এবং তৃতীয় বন্ধনীতে তার পোশাকি পরিচয় ছেড়ে অনন্য পরিচায়ক তিনি, বন্ধু মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতজ্ঞতা জানাবো আমাদের স্বপ্নের দিন সত্যি হওয়ার কৃতজ্ঞতা। মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চে আসবার জন্য এবং আসন অলঙ্কৃত করে হীরকোজ্জ্বল করে তোলবার জন্য আহ্বান জানাই অন্তরের অনুরোধ। পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ রাজ্যের আমাদের অভিভাবিকা স্বরূপা, শক্তিরূপিণী স্বরূপা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে উপস্থিত হয়েছেন। এ আমাদের কাছে এক স্বপ্ন, যেন হীরকজ্জ্বল বাস্তবে রূপান্তরিত হয়েছে। খবর দেখতে, খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।